গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, অনেকদিন পরে। অ্যাকচুয়ালি আমি ভীষণ ইরেগুলার হয়ে গেছি, বিকজ সময়ের ভীষণ অভাব পড়ছে। ঘড়ির কাছে এখন 12টা, আর অলমোস্ট সমস্ত কাজ টাজ কমপ্লিট, চান কমপ্লিট, পুজো কমপ্লিট, সব কিছু কমপ্লিট। আর আজকে হচ্ছে স্যাটারডে, আজকে স্যাটারডেতে বরের অ্যাকচুয়ালি অফিসের ছুটি থাকে, বাট এখন এই মুহূর্তে ইলেকশনের ভীষণ প্রেশার কাজে, যার ফলে আজকে ডিউটি বেরোতে হয়েছে। মানে প্রচণ্ড রাগারাগি, মানে যাওয়ার ইচ্ছাটি নয়, কিন্তু কিছু করার নেই, ওপর থেকে চাপ থাকলে যা হয় যেতে হয়েছে। তো আজকে ভেবেছিলাম একটুখানি কেনাকাটা করতে যাব। কিসের কেনাকাটা? সেটা হচ্ছে আমাদের এখানে, মানে আমাদের পাড়াতে আর কি রক্ষা মায়ের পুজো হয়, তো সেখানে আমাদের দুজনেরই মানদ আছে, তো সেই মানদে মানে ডন্ডি কাটবো, তো সেই পারপাস সমস্ত জামা কাপড়গুলো কিনতে যাওয়ার প্ল্যানিং ছিল, বাট সমস্ত প্ল্যানিং পুরো গুবলেট। এবার শনি রোববারটা যদি ছুটি না থাকে, বেরোনোটা খুব ডিফিকাল্ট। আর নেক্সট উইকেও বোধ হয় ছুটি থাকবে না, দেখা যাক, বেরোতে তো হবে, এবার জিনিসপত্রগুলো না আনলেই নয়, দেখা যাক। আজকে ইচ্ছা আছে একটুখানি যাব। যাই হোক, আজকের ভিডিওটায় পাশে থেকো। চললাম ফোবাড়িতে বাবাইকে আনতে, আর এত মারাত্মক রোদের জোর, এই যে এইটা হচ্ছে এই মুহূর্তে বাইরের সিচুয়েশন। গুবলুকে এখন আর বাইরে রাখার কোনো প্রশ্নই ওঠে না, এই যে এখন সিঁড়িতে হাওয়া দিচ্ছে, সিঁড়িতে শুয়েছে গুবলু, ওই যে ঘুমাচ্ছে এখন। তো যাই হোক চলো। আর এদিকে তোমাদের সঙ্গে তো কদিন আমি মানে ভিডিও আপলোড করতেই পারিনি, সময়ের ভীষণ অসুবিধার জন্য। বর যে গাছগুলো লাগিয়েছিল সেগুলো একবার দেখে নাও। এই যে যখন গাছগুলো সবে সবে লাগিয়েছিল সেই সময় তোমাদের সঙ্গে গাছগুলোকে শেয়ার করেছিলাম, আর এখন এদের অবস্থা হচ্ছে ঠিক এই রকম। এই যে সমস্ত বেগুন গাছগুলো বড় হয়ে গেছে, এদিকে যে মাচাটা ছিল উচ্ছে শশার, সেগুলো সেই সব ধরে গেছে, আর ইভেন তোমাদের যে শশা গাছে না, শশাও ধরে গেছে। এইদিকে যে টমেটম গাছগুলো লাগিয়েছিল তাতে প্রচুর টমেটমও ধরেছে, এই যে দেখা যাচ্ছে। যাই হোক, ঠাকুরের দয়ায়, গোবিন্দের কৃপায় মোটামুটি সব গাছগুলোই ধরেছে, সবেতেই ফল এসছে। আর এদিকে লাল শাকগুলো তুলে তুলে সব খাওয়া হয়ে গেছে, আবার বোধ হয় বীজ ছড়াবে। এদিকে তো লঙ্কা গাছ, এদিকে তো আর নতুন করে দেখাবার কিছু নেই। আর একটা যেটা, সেই সবেদা গাছটা, সবেদা গাছটাতেও দেখো কি সুন্দর ফল এসছে, এই যে। কিন্তু এত এখানে হনুমানের উৎপাত, কোনো ফলই হতে দেয় না, সব ওদের পেটেই চলে যায়। যাগে কারুর পেটেও তো যাচ্ছে। তো ফাইনালি আজকে যে ডোবারম্যানের বাকি পাপ্পিগুলো ছিল, তিনটে চারটে বাচ্চা অলরেডি বিক্রি হয়ে গেছে, সেগুলো প্রাইভেট পার্টিরা নিয়ে গেছে, কিন্তু এখনও যে বাচ্চাগুলো রয়েছে সেটাকে আজকে নিতে এসেছেন গলিফ স্ট্রিট থেকে সঞ্জুদা। তো সঞ্জুদাকে হয়তো তোমরা অনেকে চিনে থাকবে, যারা ডগ রিলেটেড ভিডিও বা গলিফ স্ট্রিটের ভিডিও দেখো পেট মার্কেট নিয়ে, তারা অনেকেই চিনে থাকবে, কারণ সঞ্জুদা ওখানকার একজন বিরাট বড় ডগ সেলার। তো উনি আজকে আমাদের বাড়িতে এসেছেন, এখন পাপ্পিগুলোকে ভালো করে একবার দেখে নিচ্ছেন, দেখে একদম নিয়ে চলে যাবে সোজা কলকাতা। আজকে উনি বলেই দিয়েছিলেন যে যাতে ওদেরকে বেশি করে না খাওয়ানো হয়, কারণ অনেকটা ওরা জার্নি করে গাড়িতে যাবে, তো হয়তো ভমিটিংয়ের প্রবলেম হবে, তো সেই জন্য ওদেরকে আজকে একদম হালকা একদম তোমার ওই ড্রাই ফ্রুট খাওয়ানো হয়েছে। তো এখন ওদেরকে যাই হোক নিয়ে চলে যাচ্ছে, চারটে পাপি আজকে সঞ্জুদা পিক আপ করলেন এখান থেকে। আজকে যেহেতু পাপিগুলো সেল হলো, সেই পারপাস পাপির আজকে খুব শখ হয়েছে মাটন খাবে, তো পাপি আজকে একটা ছোটোখাটো পার্টি থ্রো করছে, কিন্তু রান্নার ভারটা পড়েছে সেই আমার ওপর। সত্যি কথা বলতে আমি আজ অবধি কোনোদিনও খাসির মাংস রান্না করিনি, জানি না কিরকম হবে। আজকে বড় এখন নিয়ে চলে এসছে মাটনটা, এদিকে মাটনটাকে ভালো করে ধুয়ে টুয়ে একদম ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আর এখন এদিকে আমি আলুগুলো কেটে ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি। আর এদিকে মাটনটা বানাবার জন্য যে পেঁয়াজ আদা রসুন গোটা গরম মশলা সে সবটা রেডি করে নিয়েছি। এখন আমি মাটনটাকে জাস্ট চারটে মতো সিটি মেরে নিয়েছি অল্প একটু জল দিয়ে, তারপরে মাটনটাকে এখন পেঁয়াজ রসুন আদা টমেটো সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি। আর যখন আমি সিদ্ধ করেছিলাম তার মধ্যে আমি অল্প দু চারটে গোটা গরম মশলা ফেলে দিয়েছিলাম, যাতে করে গন্ধটা সুন্দর হয়। অন্যদিকে আমার ভাতটা কমপ্লিট হয়ে গেছে, এখন ভালো করে একটুখানি কষিয়ে নেব, অনেকটা সময় ধরে এখন কষাতে হবে, কারণ যেহেতু মাটন একটা তো এমনি গন্ধ বেরোয়। সত্যি কথা বলতে আমি রান্না করছি ঠিক কথাই, বাট আমি খাই না বলবো না, মানে বিয়েবাড়িতে যদি খুব গন্ধ না লাগে তাহলে হয়তো একান্তটা খাই। তো যাই হোক, কিছু করার নেই, খাই না বলে করবো না এমনটা তো না। আর এদিকে বড় আমাকে হেল্প করেছে, আমি তো কখনো করিনি, মেজমাসিকেও একবার ফোন করে, মেজমাসি খুব ভালো মাটন রান্না করে, তো যা তার জন্য মেজমাসিকে একবার জিজ্ঞাসা করে আগে সব কিছু জেনে নিলাম কী কী দেবো না দেবো,
তো ফাইনালি দেখো অনেকটা সময় পর আমি এই ভিডিওটা শ্যুট করেছি। আমার মাটনটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে, আর সবাই কিন্তু বলেছে দারুণ খেতে হয়েছে। আর এদিকে এখন খাবারটা সার্ভ করে নিয়েছি, আর আজকে করেছি শুধু ভাত আর মাটন, আর তার সাথে করেছি কয়েকটা পটল ভাজা, ব্যাস। কিন্তু মানে মাটনটা আমি অনেক ঝোল ঝোল রেখেছিলাম, বাট যেহেতু নতুন আলু সব ঝোল একদম টেনে নিয়েছে। যাই হোক, আজকের মতন টাটা।